দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি লোক। সে কিন্তু প্রতিবন্ধী লোক। তার হাত দুটো বাঁকা, তার পা দুটো হাতের মতো একই অবস্থা। কিন্তু তারপরও তার শারীরিক সমস্যা থাকার পরও সে কিভাবে তার এই যে ফুচকা, তারপরে নুডলস, রোল, এগুলো সে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে, তো সেটাই আমরা দেখবো সে কিভাবে এগুলো তৈরি করে। দর্শক বন্ধু, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন এই লোকটি কি করে। দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন যে তার ফুচকা যে রয়েছে সেটা সে ভালোভাবে তৈরি করে তার কাস্টমারকে দিবে। দেখতে পাচ্ছেন যে ফুচকার ভিতরে যে মশলাটা থাকে সেটা সে ভালোভাবে দিয়ে তারপরে এই ফুচকাটা সে তৈরি করছে। দর্শক বন্ধু দেখুন, এই যে সে যে তৈরি করেছে, এই যে ফুচকাটা যে তৈরি করা হয়ে গেছে, তো এখন সেই ফুচকাটা তার যে কাস্টমার রয়েছে তাকে এই ফুচকাটা সে দিবে। দর্শক বন্ধু দেখুন সে কিভাবে তার এই যে হাত দুটো বাঁকা, তারপরও সে এই কাজটা করছে। দেখতে পাচ্ছেন তার যে ফুচকাটা তৈরি করা প্রায় হয়ে গেছে, তো আরেক কিছুক্ষণের মধ্যে তার এই ফুচকাটা তৈরি করা হয়ে যাবে। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন তার কিন্তু ফুচকাটা প্রায় রেডি হয়ে গেছে, একটু পরেই তার ফুচকাটা সে তার যে কাস্টমার রয়েছে তাকে দিবে। উপরের যে মশলাটা দেখতে পাচ্ছেন সে কিন্তু সুন্দরভাবে মশলাটা সে দিতে আসে সুন্দর করে। তার দোকানটা কিন্তু খুবই পরিষ্কারভাবে সে এগুলো বিক্রি করে। বন্ধুরা, তার দোকানে কিন্তু বহু দূর থেকে লোক এসে এখানে সন্ধ্যার পরে বসে, তারপরে নুডলস, তারপরে ফুচকা, রোল এগুলো খেয়ে থাকে। দর্শক বন্ধু, এগুলো কিন্তু খুবই সে সুস্বাদুভাবে এই জিনিসগুলো তৈরি করে খাবারগুলো। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে ফুচকার যে বাটাটা রয়েছে সে কীভাবে খুললো তার হাত দিয়ে। দেখতে পাচ্ছেন যে ফুচকা সে নামিয়ে তারপরে সে এগুলো আবার আরও যে দুজন কাস্টমার তার রয়েছে তাকে তাদেরকে এই ফুচকা সে পরিবেশন করে সুন্দরভাবে দিবে। দর্শক বন্ধু দেখুন, আমাদের সাথেই থাকুন, দেখুন এই লোকটি কীভাবে কি করে। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে তার যে প্লেট রয়েছে, প্লেটে সে এগুলো সুন্দরভাবে তৈরি করবে। তার তৈরি করার পরে এগুলো, এই যে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে নুডলস, রোল, এগুলো সে কাস্টমার এলে এগুলো বিক্রি করবে। এগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে, আমিও খেয়েছি, খুবই ভালো, পয় পরিষ্কার, খুবই পয় পরিষ্কার। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আরও একটি কাস্টমার এসে বসেছে। তার দোকানে কিন্তু অনেক দূর থেকে কাস্টমার এসে এই দোকানে এসে থাকে, এসে তার খাবারগুলো খেয়ে থাকে, খুবই ভালো হয়, সুস্বাদু হয়। দর্শক বন্ধু দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। প্লেট কত করে বিক্রি করেন? 50 টাকা। বড়টা এই যে দেখতে পাচ্ছেন, তার সাইডে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, তারাও এই ফুচকা খাবে। দেখতে পাচ্ছেন যে তার কিন্তু ফুচকাটা প্রায় রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে তার ফুচকাটা রেডি হয়ে যাবে। দর্শক বন্ধু দেখুন কিভাবে তার যে হাত দুটো দিয়ে সুন্দরভাবে কিন্তু ভালোভাবে সে এগুলো তৈরি করে। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে নুডলস, রোল এগুলো সে বাড়ি থেকে তৈরি করে তারপরে এনে থাকে, এনে তারপরে রাস্তার পাশে তার ভ্যান গাড়ির উপরে তার যে এগুলো সুন্দরভাবে সাজিয়ে তারপরে বিক্রি করে। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন তার কিন্তু ফুচকাটা রেডি হয়ে গেছে। দর্শক বন্ধু দেখুন এই লোকটির যে ফুচকাটা সে তৈরি করলো সুন্দরভাবে।